যাচ্ছেন লাইভে, এই মুহূর্তে সরাসরি আবার একটি অ্যাক্সিডেন্ট, সরাসরি অ্যাক্সিডেন্ট দেখুন সরাসরি অ্যাক্সিডেন্ট, ইতিমধ্যে সরাসরি অ্যাক্সিডেন্ট, কাদার ফলে একটি রুটি বিক্রেতার সরাসরি অ্যাক্সিডেন্ট ইতিমধ্যে। মাধ্যমিক পরীক্ষার্থীরা দুর্ঘটনার কবলে, মিনিটে মিনিটে দুর্ঘটনা ঘটছে দাসপুরের আরিট হাই স্কুল থেকে তেঁতুলতলা রাস্তায়। মাটি ব্যবসার রমরমা ঘাটাল মহকুমা জুড়ে, রাস্তার মাটি বহনের ট্রাক্টরগুলি মাটি বয়েছে বেশ কিছুদিন ধরে, মাটি পড়ে পড়ে রাস্তার ওপর মাটির স্তর পড়ে গিয়েছে, গতকাল এবং পরশুর বৃষ্টিতে রাস্তা দিয়ে হেঁটে চলার দায় হচ্ছে, এই রাস্তা দিয়ে বাইক স্কুটিতে আসতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে পরীক্ষার্থী এবং অভিভাবকরা, এরকম মাটি পড়া পিচ্ছিল রাস্তায় মিনিটে মিনিটে দুর্ঘটনার খবর আসছে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে। চেন্নাইতে এই মুহূর্তে সরাসরি আবার একটি অ্যাক্সিডেন্ট, এক্ষুনি মুখোমুখি একদম। বলছি কাকু, খুবই কি অসুবিধা হচ্ছে আপনাদের, কতটা অসুবিধা হচ্ছে রাস্তা অবস্থা? আপনি প্রশাসনকে কি বলতে চান? খুবই অবস্থা খারাপ, তার মানে বুঝতে পারছো এক্ষুনি সরাসরি আরেকটি দুর্ঘটনা, দুর্ঘটনা সকাল থেকে লেগেই চলেছে, এর কোনো অবসর নেই। এত কাদার পরিমাণ, সঙ্গে সঙ্গে দুর্ঘটনা লেগেই চলেছে, সকাল থেকে তিন চারটে গাড়ি আরো উল্টে গেছে পুকুরে, এই যে সামনে পুকুর, সামনে পুকুরে উল্টে গেছে, আবার মাথাও ফেটে গেছে দু চারজনের। এই দেখুন, এই দেখুন লাইভ, লাইভ অ্যাক্সিডেন্ট, সরাসরি অ্যাক্সিডেন্ট। তেঁতুলতলা থেকে আদি বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সন্নিকটে নৈহাটি তেঁতুলতলা বাজার থেকে এসে এই সামনেই পরীক্ষার্থীদের যাওয়ার জন্য এই রাস্তা, এবং সব মানুষ চলাচল করছে এই রাস্তা দিয়েই, তো এই রাস্তার খুবই খারাপ অবস্থা দেখতেই পারছো। তো হচ্ছে নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।